হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ভিডিও। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মাই ডিয়ার ভিউয়ার্স, এই যে পেয়ারা গাছটি দেখছেন, পেয়ারাটি অসম্ভব সুস্বাদু, একটি দারুণ একটা পেয়ারা, কিন্তু ঝড়ের কারণে টপটি ভেঙে গেছে। এখন তো গাছটি বাঁচানো দরকার। ছাদে উঠে দেখি এই করুণ অবস্থা, হাতের কাছে যা আছে তাই দিয়ে কলম করা শুরু করলাম। এই সুন্দর ডালটি চেষে নিয়েছি, হাতের কাছে দা ছিল, দা দিয়ে চাষলাম, নিচে নামার সময় পাইনি। এবার দেখা যাক আর কি দরকার। এবার একটা ছালা, এই ছালা পেয়ে গেছি হাতের কাছে। যাই হোক, বস্তাটা কেটে ফেলেছি। হ্যাঁ, পারফেক্ট, এটা দিয়েই চলবে। এবার মাটি তৈরি করার পালা, মাটিও গাছের টপে পেয়ে গেলাম, দেখছেন খিমা করে রেখেছি। আশেপাশে আর কেউ থাকলে ভালো হতো, দুইজনের কাজ একজনেই করব। এই তো যে ডালটি চেষেছি, সে ডালে দুই খিমা মাটি, সারালা মাটি সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন মাই ডিয়ার ভিউয়ার্স। আর এই সে বস্তা কাটা ছাড়া, হ্যাঁ মোটামুটি বাঁধা হয়েছে, কিন্তু বৈশাখ মাস এই বাধা টিকবে না, তাই আমাকে আরও মজবুত করে বাঁধতে হবে, পরে অবশ্য ঢিল করে দেব। তো মজবুত করে বাঁধবো মাই ডিয়ার ভিউয়ার্স, এই তো মজবুত করে বাঁধা হয়ে গেছে। এবার সেটাকে পানি দিয়ে ভিজাবো, ভিজে রেখে দেব, বাকিটা আল্লাহ ভরসা। তো মাই ডিয়ার ভিউয়ার্স, আজ এই পর্যন্তই, আবার সামনে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। Everybody, goodbye. Goodbye, everyone.